সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ মেষ থেকে মীন পর্যন্ত যে ১২টি রাশির জাতক জাতিকা রয়েছেন বা দর্শকবৃন্দ রয়েছেন, তাদের জন্য দিনটি কেমন কাটবে। তো আজ ১৯শে অক্টোবর ২০২২ ইংরেজি তারিখ, পয়লা কার্তিক বাংলাদেশ মতে, তেসরা কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ, হিজরি ২২ রবিউল আওয়াল, রোজ বুধবার। নবমী তিথি থাকবে ২:৪৩ ৪ সেকেন্ড পর্যন্ত, তারপর দশমী তিথি আরম্ভ হবে। আর পূষা নক্ষত্র থাকবে ৭:৫০ ২২ সেকেন্ড পর্যন্ত সাধ্যযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন, তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে নিজ গৃহে, দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং শনি মহারাজের সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া কন্যা রাশিতে স্বক্ষেত্রগত বুধের সঙ্গে প্রেমের দেবতার শুক্রাচার্যের জ্যোতি। তুলা রাশিতে কেতু রবি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। মকরে শনি মহারাজ নিজ গৃহে, মীনে স্বক্ষেত্রগত বৃহস্পতি, মেষে রাহু এবং মিথুনে মঙ্গল পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে, বিশেষ করে কোন রাশির জাতক জাতিকারা থাকবেন সফলতার চূড়ায় আর কাদের ব্যর্থতার গ্লানি নিয়ে দিনটি অতিবাহিত করতে হবে, সেই সঙ্গে কাদের ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, কাদের ব্যবসা বাণিজ্য মন্দা যাবে, কারা কর্ম পাবে, কারা কর্ম হারাবে, কাদের কর্মস্থল আনন্দে কাটবে, কাদের কর্মস্থলে ব্যর্থতা জেঁকে বসবে, সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাদের মুক্ত করবে না আর্থিকভাবে ঋণগ্রস্ত করবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে না শরীর স্বাস্থ্য খারাপ করবে, সেই সঙ্গে দাম্পত্য জীবন কেমন কাটবে, শিক্ষার্থীদের বিদ্যা শিক্ষায় কতটা জয়ী হবেন, প্রেমিক প্রেমিকার প্রেম বন্ধুত্ব আত্মীয় স্বজন ভাগ্য কেমন থাকবে। তাছাড়া পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি নিয়ে কোন রাশির জাতক জাতিকারা কেমন দিনটি উপভোগ করবেন, তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন এবং মনের খাতায় লিখে রাখুন। যদি আমার দেওয়া প্রেডিকশান ১৯শে অক্টোবর ২০২২ ইংরেজি তারিখের মেষ থেকে মীন পর্যন্ত ১২টি রাশির জাতক জাতিকা বা দর্শকদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে একটি লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তাছাড়া যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য ১৯শে অক্টোবর ২০২২ ইংরেজি তারিখে বিশেষ করে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, এমনকি মামলা মোকদ্দমা বা ক্ষণস্থায়ী বিচ্ছেদের রূপ নিতে পারে। তাই তো দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, এমনকি সহকর্মীদের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করতে হবে, অংশীদারদের সাথে মিলে মিশে কাজ করার চেষ্টা করতে হবে, নচেত ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে, সেই সঙ্গে জীবনসাথী বা জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। তাছাড়া বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা যৎপর নাস্তি ক্ষতি সাধিত হতে পারে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয় স্বজনদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে, এমনকি সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করতে পারে, তথাপিও ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবেন, এমনকি পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে, শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা করে তুলবে, তারা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। এত দূর সত্ত্বেও বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করে শরীর স্বাস্থ্যের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষরাশি নিয়ে। বৃষরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য ১৯শে অক্টোবর ২০২২ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রবরব করবে, সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সখ্যতার মেলবন্ধন রচনা করবে। তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্যের যাবতীয় বাধা বিপত্তি দূর করবে।
এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে, সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ এসে হাজির করবে, এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, আর শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত পদ পদবি পেতে সহযোগিতা করবে, এমনকি আপনাদের ধৈর্য সাহস মনোবল 10 গুণ বাড়িয়ে দেবে, যার ফলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত আছেন তাদের জন্য দিনটি নাটকীয় পরিবর্তন সাধিত হবে বা চমকপ্রদ কোনো পুরস্কারে ভূষিত হতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 19 অক্টোবর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের পকেট পূর্ণ থাকবে এবং আর্থিক দৈন্যদশা থেকে মুক্ত করবে, সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। এমনকি যারা অন্ন বস্ত্র বাসস্থানের অভাবে হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছিলেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে, সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রশংসা আসবে, এমনকি পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। তবে শিক্ষার্থীদের মন অনুচিত অবৈধ কাজবাজ ফেসবুক ইন্টারনেট এর উপর ধাবিত করতে পারে, যার ফলে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করে তুলতে পারে, তাই তো বিশেষ করে ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। মনে রাখবেন আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায়ই একমাত্র শিক্ষার্থীদের লাইফ স্টাইল চমকে দিতে পারে বা ভবিষ্যতের ভিত গড়তে সহযোগিতা করতে পারে। এতদূর সত্ত্বেও কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, যার ফলে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের উপর গুরু দায়িত্ব বর্ষণ করবে, যে দায়িত্ব অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 19 অক্টোবর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের হারানো মনোবল জনবল ফিরিয়ে দেবে, সেই সঙ্গে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন, তাছাড়া জীবিকা অর্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, রোগ ব্যাধি থেকে মুক্ত করবে, মন মানসিকতা প্রফুল্ল থাকবে, এমনকি স্নেহ মায়া মমত্ব দিয়ে এক নিবিড় মেলবন্ধন রচনা করবেন, যার ফলে কর্মস্থলের অশান্তি দূর হবে, অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে, দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী প্রশংসা আসবে, এমনকি যারা কখনো নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হতে পারে, আবার গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতেও ছুটতে হতে পারে অফিস আদালত বা কর্মস্থল বা ব্যবসায় স্থল ছেড়ে, সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক উপহার উপঢৌকনা দিয়েও তার থেকে অধিক প্রাপ্ত হবেন, আর শিক্ষার্থীরা ভবিষ্যতের ভিত গড়তে সক্ষম হবেন, যে ভিত্তি মজবুত রূপে গড়ে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব সিংহরাশি নিয়ে। সিংহরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 19 অক্টোবর 2022 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদেরকে জীর্ণ করে তুলবে, তাছাড়া মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা এগুলো সমান তালে ঘটতে পারে, তাছাড়া দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ করতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র যানবাহন প্রভৃতি মেরামতে প্রচুর ক্ষতি এমনকি অর্থব্যয় হতে পারে, সেই সঙ্গে অনুচিত অবৈধ কাজবাজের প্রতি লিপ্ত করতে পারে, ভাই বোনদের সাথে মতানৈক্য কলহ বিবাদ সৃষ্টি হওয়ায় পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে, লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, এমনকি বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে, সেই সঙ্গে যদিও একমাত্র শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ এবং সম্ভাবনাময় বা ভবিষ্যতের ভিত গড়ার জন্য রেকর্ডীয় দিন হিসাবে গণ্য হবে, এতদূর সত্ত্বেও আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে, আর ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। সুপ্রিয় দর্শক,
এবার আমরা আসবো কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 19 অক্টোবর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়াকে পূর্ণ করবে, যেমন ব্যবসা বাণিজ্যে লাভবান করাবে, কর্মস্থলের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা থেকে মুক্ত করবে, জ্ঞান গরিমা সক্ষতা বৃদ্ধি পাবে, সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে পূর্ণ করে তুলবে, এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, সেই সঙ্গে স্নেহ মায়া মমত্ব বৃদ্ধি পাবে, প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভফল প্রদান করবে, নেশা মদ্য জুয়া থেকে দূরে রেখে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ একটি দিন উপহার দেবে, সেই সঙ্গে আপনাদের মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় ভবিষ্যতের ভিতকে মজবুত করতে সহযোগিতা করবে, আর শত্রু বিরোধী পক্ষরা মাথা নত করে মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে, জীবনসাথীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, ভাই বোনদের সাথে মতানৈক্যও দূরীভূত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি নিয়ে। তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 19 অক্টোবর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে, সেই ফোকাসেই আপনাদের লাইফকে চমকে দেবে, এমনকি নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত পদ পদবি পেতে সহযোগিতা করবে। তাছাড়া কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠা নিয়ে একটা জয় জয়কার অবস্থান তৈরি হবে, যাদের বড় কোনো কাজ আটকে ছিল, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বাড়ছিল না, এগুলো বৃদ্ধি পাবে এবং আটকে থাকা কাজ সচল করবে, সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা থেকে মুক্ত করবে, এমনকি যারা লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে বারবার হোঁচট খেয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। তাছাড়া দেহ মনে শান্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে, জীবিকার ভিতকে মজবুত করবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে, তথাপিও বিশেষ করে ভাই বোনদের পরিপূর্ণ সহযোগিতা পাবেন, এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন, এক কথায় আনন্দ উল্লাস মৌজ মস্তিতে দিনটি অতিবাহিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 19 অক্টোবর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে তুলবে, সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, আর নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন সাধ বাস্তবায়নের দিকে ধাবিত করবে, সেই সঙ্গে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মীমাংসা হবে, পিতা মাতা গুরুজনেরা সর্বাত্মক সহযোগিতা করবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন, এমনকি আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ জীবন চলার পথকে আলোকিত করবে, সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভফল প্রদান করবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করে তুলবে আজকের দিনটিতে, এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলেও জীবনাবসানের ঝুঁকি থেকে মুক্ত করবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি নিয়ে। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 19 অক্টোবর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে চোর সিটিং বা যজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পর থেকে বাঁচতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে, এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচের যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুচড়ে গিয়েও ক্ষান্ত হবে না, আপনাদেরকে হাসপাতালে চক্কর কাটাতে পারে, সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে, এমনকি প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলতে হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে, এমনকি নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে, তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম অপবাদ এগুলো আপনাদের ঘাড়ে চাপতে পারে, যার ফলে মনকষ্ট শরীর কষ্ট অর্থকষ্ট মিলে এক একাকার পরিস্থিতি তৈরি করতে পারে,
এবং সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে দূরে থেকে মজা দেখবে, কোনো রূপ সহযোগিতার হাত বাড়াবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব মকর রাশি নিয়ে। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 19 অক্টোবর 2022 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী প্রশাস আসবে। সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র, কর্মব্যাপার দেশে দুর্ভ্রমণ আর বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে অসল ব্যবসা সচল করে তুলবে, এমনকি বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। সেই সঙ্গে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। তাছাড়া ভাই বোনদের পরিপূর্ণ সহযোগিতা পাবেন, যা দুপশলা সম্পত্তি ক্রয়ে সহায়ক ভূমিকা পালন করতে পারে। এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করে এক নতুন যুগে পদার্পণ করাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 19 অক্টোবর 2022 ইংরেজি তারিখে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না। সেই সঙ্গে বিশেষ করে রোগ, শোক, ক্ষত, রক্তপাত এগুলো এড়াতে বিশেষ করে সর্বদা সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় যোগদান করে হেরে গিয়ে চোখের জল ছেড়ে চলে ফিরে আসতে হতে পারে। তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরতে পারে, প্রেমে বিচ্ছেদ ঘটতে পারে, এডুকেশন লাইফে যারা আছেন তাদের লেখাপড়া বন্ধ করে দিতে পারে। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে আপনাদের পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করতে পারে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়তে পারে, যার ফলে বসের বকুনি খেতে হতে পারে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। তাই তো জীর্ণ শীর্ণ একটি দিন, এই দিন থেকে মুক্তি পেতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি নিয়ে। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 19 অক্টোবর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে যারা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি হারিয়েছিলেন সেগুলো ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে। এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে, উত্তরাধিকার সূত্রে প্রচুর সহযোগিতা পাবেন, নিজেরাও প্রচুর উপার্জন করবেন। সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য মুক্ত করে স্নেহ মায়া মমত্বপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে। তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করে তুলবে, বন্ধুত্ব অটুট থাকবে, আত্মীয় স্বজনদের সাথে সখ্যতা গড়ে উঠবে। এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাত্মতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তাছাড়া বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনের নতুন নতুন সুযোগ এসে হাজির করতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, ভালো লাগার বিষয় নয়, আমার দেওয়া প্রেডিকশান 19 অক্টোবর 2022 ইংরেজি তারিখের রাশি অনুপাতে আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ, সুন্দর, সাবলীলভাবে অতিক্রম হোক। জীবন চলার পথে বাধা থাকতে পারে, সেই বাধা অতিক্রম করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।